بسم الله الرحمن الرحيم. হুমায়ুন মাইকের সাউন্ডটা একটু বাড়াও। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীমের রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه والسراج منيرا. اللهم صل على محمد وعلى محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. اللهم صل على محمد. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صلوات اللهم صل على محمد وعلى محمد. الله رب العالمين تار باندادر کے پیور دین خالص اور مشرتو দিনের অনুসারী হিসাবে দেখতে চান, যে কারণে কোরআনে বারবার সতর্ক করা হচ্ছে আলম আহাদা আলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়নি, লা তাবুদু শয়তান শয়তানের অনুকরণ করবা না অনুসরণ করবা না। ইরশাদে রব্বুল ইজ্জত হচ্ছে আলম আহাদা আলাইকুম ইয়া বানি আদম, কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়নি, আন লা তাবুদু ইল্লা ইয়া, শুধু ও শুধু ইবাদত আল্লাহ রাব্বুল আলমিনের, কেন বারবার সতর্ক করা হচ্ছে? কারণ হচ্ছে এটাই যে অনেক সেজদার পর যার কাছে জ্ঞান ছিল, যে জ্ঞানী ছিল, তারপরেও এমন এক অবস্থা সৃষ্টি হলো যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে তার দরবার থেকে বের করে দিলেন। ফখরজ ইন্নাকা রাজীম, বের হয়ে যাও তুমি আমার এই দরবারের জন্য উপযুক্ত না। কামু ভাই সামনে চলে আসেন, দেখছি
সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ রেজা ভাই একবার সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ অনেক ইবাদতের পর অধিক সেজদা তারপরে অবস্থা এমন ক্রিয়েট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ফাখরাজ ইন্নাকা রাজিম বের হয়ে যাও তুমি আমার দরবারে উপযুক্ত না কেন এই জন্য যে আল্লাহ তার ইবাদতে পিউরিটি চেয়েছিলেন খালিস বান্দা হতে নির্দেশ দিয়েছিলেন যেখানেই দিনের মধ্যে নাফস অন্তর্ভুক্ত হয় সেখান থেকে মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে শয়তান সত্যিকার অর্থে যদি মালাক হতো তার কাছে যদি নাফস না থাকত তাহলে হয়তো সে পথভ্রষ্ট হতো না কেন ফেরেশতা পথভ্রষ্ট হয় না তারা আল্লাহ রাব্বুল আলামিনের মারফাত অর্জন করে তার ইবাদত করে নানা নুসাববিহ ওয়া নুকদ্দিসু লাক কিন্তু যাকে বের করে দেওয়া হলো অধিক সেজদার পরেও অধিক ইবাদত ও বান্দাগির সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন যাকে বের করে দিলেন তার সম্পর্কে বলা হচ্ছে কোরআনে কানা মিনাল জিন সে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না সে জিন ছিল এবং জিন্ন ইনসকে আল্লাহ রাব্বুল আলামিন নাফস দিয়েছেন আর এই নাফস কিন্তু পথভ্রষ্ট করে নাফস কিন্তু অন্যদিকে মানুষকে পরিচালিত করে যখনই আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন যে কোনো বান্দার নাফস তার দিনের মধ্যে হস্তক্ষেপ করেছে দিনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো দিনটাকে বাতিল করেছেন অপরাধ ছিল এটাই যে আমি আদমকে কেন সেজদা করব শুধু এটা না যে তোমার এই বক্তব্যটা বাতিল করা হচ্ছে না তোমার সমস্ত সেজদা বাতিল করে দেওয়া হচ্ছে সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে হে আল্লাহ একটা অপরাধ আদমকে সেজদা করে এই অপরাধে তার যা শাস্তি হওয়া দরকার সেটি হওয়া কিন্তু কেন আল্লাহ বললেন ফাখরাজ বের হয়ে যাও তোমার কোনো সেজদাই গ্রহণ করব না কেন আমার দিনের মধ্যে তোমার নাফসের হস্তক্ষেপ হয়েছে আমার দিন আমার নির্দেশ অনুযায়ী চলবে আমার হুকুম অনুযায়ী চলবে মিশ্রিত হলেই আমি কিন্তু পুরো দিনটাকে বাতিল ঘোষণা করব আর এটাই দেখেছি মূল্যায়ন করত কেন আল্লাহ রাব্বুল আলামিন বাতিল ঘোষণা করলেন যতটুক প্রবেশ করেছিল ততটুক বাতিল করা উচিত ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো আল্লাহর নিজের কিতাব তাওরাতকে বাতিল ঘোষণা করলেন এবং তার উপরে আমলকে বাতিল ঘোষণা করলেন কি তাদের কাছে হক ছিল না ছিল তওরাতের কথাগুলো হক ছিল আল্লাহ বাতিলের নির্দেশ দিতে পারেন না যা নির্দেশ দিয়েছিলেন তা হক ছিল কেন বাতিল করা হলো যেহেতু হকের সাথে বাতিলকে মিশ্রিত করা হয়েছে আর আল্লাহ এটাকে কখনোই মেনে নিতে পারেন না যে তার দিনকে মিশ্রিত অবস্থায় তার বান্দা তার উপরে চলবে এবং আমি এটাকে গ্রহণ করে নেব
এবং বলবো যতটুক নাফস ততটুক বাদ দিয়ে দিলাম, যতটুক দিন ততটা গ্রহণ করিলাম। না, বাতিল হলে সবকটা বাতিল, গ্রহণ হলে সবকটা গ্রহণ। সালাত পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সংক্ষেপে আলোচনা হলেও প্রতিটা সেন্টেন্স স্মরণে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত বাতিল ঘোষণা করলেন, তাওরাতের বাতিল হওয়ার পর তাওরাতের উপরে যারাই আমল করবে তার আমলকেও বাতিল ঘোষণা করলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা ঘটল ইনজিলের ক্ষেত্রে। ইনজিল যে তাদের কাছে রয়েছে এমন নয় যে কিছু হক নেই তার ভিতরে, কিন্তু যেহেতু হক আর বাতিল মিশ্রিত হয়েছে আল্লাহর কিতাব, আল্লাহ কি করলেন? বাতিল ঘোষণা করলেন। তাদের কোনো আমলকে গ্রহণ করেননি। এগুলো আমাদের সামনে উদাহরণ। শয়তান এত ইবাদতের পর তার দিনের আল্লাহর দিনের মধ্যে তার নাফস অন্তর্ভুক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতকে প্রত্যাখ্যান করে বলে দিলেন ফাখরুজ ইন্নাকা রাজীম, তুমি আমার দরবারের জন্য উপযুক্ত না। তাওরাত আল্লাহর কিতাব, তা সত্ত্বেও যখন কিছু সাহেবানে নাফস সেখানে হস্তক্ষেপ শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবও বাতিল ঘোষণা করলেন, দিনকেও বাতিল ঘোষণা করলেন, শরিয়তকেও বাতিল ঘোষণা করলেন, এবং একই ঘটনা ঘটল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়তের ক্ষেত্রে। এখন আমরা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসারী এবং তার উম্মত, তিনি যে কিতাব নিয়ে এসেছেন এমন এক পরিপূর্ণ যেখানে কোনো দিক দিয়ে বাতিল প্রবেশ করতেই পারে না, কারণ নাফস আল্লাহর কিতাবে হস্তক্ষেপ করতে পারে না। এটা তরেত না, এটা ইঞ্জিল না, এটা জুবুর না, এটা হচ্ছে আল্লাহর কিতাব। নাহনু নাযালনা যিকরা ইন্না লাহুল হাফেজুন, আমি এই কোরআনকে অবতীর্ণ করছি, আমি এর হেফাজতে দায়িত্ব নিচ্ছি। নাহনু নাযালনা যিকরা, আমি একে অবতীর্ণ করেছি, আমি এর হেফাজত দায়িত্ব নিচ্ছি। এই কিতাব লা রাইবা ফিহ, সন্দেহের কোনো অবকাশ নেই, বাতিলের প্রবেশ করার কোনো সুযোগ নেই। তাহলে কোরআন কিয়ামত কিয়ামত পর্যন্ত বাতিল হবে না। থাকলো কোরআনের উপরে যাদের আকীদা রয়েছে তাদের সতর্ক থাকা দরকার। এখন পুরোটা দিন বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, কেন? দিন হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে কিয়ামত কিয়ামত পর্যন্ত। কোরআনের বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, কোরআনের মধ্যে বাতিল প্রবেশ করার কোনো সুযোগ নেই, কোরআনের আয়াতকে রদবদল করার কোনো সুযোগ নেই, কোরআনের আয়াতকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কোরআন বাতিল হবে না। কোরআনের মধ্যে সেই দিন রয়েছে যে দিনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা। সেই দিন কোরআনের মধ্যে রয়েছে যে দিনে পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এখন দিনও বাতিল হবে না, কোরআনও বাতিল হবে না। এখন থাকলো এই দিনের অনুসারীদের ব্যাপার, তারা যদি কওমে মূসার মতন
দিনের মধ্যে তাদের নাফসকে অন্তর্ভুক্ত করে, তাহলে জেনে রাখুন সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন যদি রোজা রেখে কাটিয়ে দেয়, সারা জীবন যদি ইবাদত ও বান্দাগীতে অতিবাহিত করে, যেইভাবে শয়তানের ইবাদতকে আল্লাহ কবুল করেন নি, যেইভাবে কওমে মুসার তরেদ বাতিল হওয়ার পর তাদের আমলকে গ্রহণ করেন নি, ঠিক সেইভাবে মুসলমানদের আমলকেও গ্রহণ করবেন না। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে পর্যায়ে এসেছি, এই পর্যায়ে আসার পর আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার কথা। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলমানকে সতর্ক হতে হবে যে আমি কোনো কিছু এখানে মিশ্রিত করছি কি না। এখন মুসলমানরা ফেরকায় ফেরকায় বিভক্ত হয়েছে, তাদেরকে উচিত তাদের নিজের ফেরকার দিকে তাকানো। কোরআন আর বাতিল হবে না, কোরআন কেয়ামে কেয়ামত পর্যন্ত, দিনে ইসলাম কেয়ামে কেয়ামত পর্যন্ত, কিন্তু আমি দিনে ইসলামে আছি কি না, আমার নাফস অন্তর্ভুক্ত হয়েছে কি না। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে আমরা অন্যদের কথা আমরা ছেড়ে দিচ্ছি, আমরা আমাদের কথা যদি বলি তো আমরা তাদেরকে মূল্যায়ন করি যাদেরকে কোরআন মূল্যায়ন করতে বলেছে। যদি এটা বাতিল হয়ে থাকে তাহলে কোরআন সম্পর্কে আপনার সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। কোরআন বলছে, কোরআন বলছে কুল্লা আসালাকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এ নবী আপনি বলে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে কিছু চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা, আমার আহলে বাইতের প্রতি মুআদ্দাত, আমার আহলে বাইতকে অনুসরণ করা, আমার আহলে বাইতকে অনুকরণ করা। তো যদি কেউ আহলে বাইতকে অনুসরণ করে, যদি কেউ আহলে বাইতকে অনুকরণ করে, তার আকীদাকে যদি বাতিল ঘোষণা করেন, তাহলে প্রশ্ন জাগ্রত হচ্ছে যে আপনি তার আকীদা সম্পর্কে বলছেন নাকি কোরআন থেকে যে আকীদা নিয়েছে সে কোরআনের আয়াত, সে কোরআনের নির্দেশ, তার সম্পর্কে আপনি হুকুম দিচ্ছেন। তাহলে আপনার সাহস নাই কোরআনের নির্দেশ সম্পর্কে কোনো কিছু বলা, কোনো কোরআন কেয়ামে কেয়ামত পর্যন্ত ওইখানে কোনো কিছু প্রবেশ করানো হবে না। তো যে আহলে বাইতকে অনুসরণ করা হচ্ছে, সে আহলে বাইতকে অনুসরণ করতে নাফসকে অন্তর্ভুক্ত করা হয়নি। আল্লাহ নির্দেশ দিয়েছে তার হাবিবকে, তার হাবিব নির্দেশ দিয়েছেন তার উম্মতকে। এখন যারা মুআদ্দাতে আহলে বাইত রাখে নিশ্চিতভাবে তাদের কাছে খালিস দিন রয়েছে, আর যারা বলে যে না প্রয়োজন নেই এটাকে বাদ দাও, অর্থাৎ বুঝাই যাচ্ছে যে তার নাফস এটাকে গ্রহণ করতে পারছে না, আর যখনই নাফস গ্রহণ করতে পারছে না তখন আমাকে বলতে দেন যেভাবে শয়তানের ইবাদত আল্লাহ কবুল করেন নি, যেভাবে কওমে মুসার ইবাদত আল্লাহ কবুল করেন নি, যেভাবে হযরত ঈসার কওমের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নি, আপনাদের ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুআদ্দাত, মুআদ্দাতে আহলে বাইত, এখানে আমাদের নাফসের কোনো সুযোগ নেই। দেখেন, নাফসকে দিনে প্রবেশ করানো এটা অনেক বড় একটি অপরাধ, আর নাফসকে কোরআন দ্বারা নিজেকে পাক করে নেওয়া এটা অনেক বড় একটি ক্রেডিট। বিষয় হচ্ছে দুটা, একটা হচ্ছে নিজের নাফস হস্তক্ষেপ করা, নাফস দ্বারা শরীয়ত পরিবর্তন করা, আর এক হচ্ছে না নাফসের অপবিত্রতাকে দূর করা। তো নাফস যদি অপবিত্র হয়ে যায় কি করতে হবে? আমাদেরকে তাদের সাথে সংযুক্ত হতে হবে যাদের পবিত্রতা কোরআন ঘোষণা করছে। কোরআন কি বলছে? ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে এটা, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এটা, হে আহলে বাইতে রাসূল, যে তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতাকে দূরে রাখতে। তাহলে সব ধরনের অপবিত্রতা আহলে বাইতের কাছ থেকে দূরে রাখা হয়েছে। যদি আমি পাক হতে চাই তো আমাকে আহলে বাইতের কাছে যেতে হবে, আর যদি
আমরা আহলে বাইত ছাড়া অন্যদিকে যদি চলে যাই তাহলে তার নাফস নিজেই প্রশ্নবিদ্ধ, আমার নাফসের কি হবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খালিস দিন, পিওর দিন, যেটা কোরআন। আজ আমরা তাদেরকে মূল্যায়ন করছি যাদেরকে কোরআন মূল্যায়ন করতে বলেছে। যদি কেউ কোনো কিছু মূল্যায়ন করছে তারা আসে কোরআনে দেখুক যে তার আকীদা সঠিক আছে কি না। আমাকে প্রশ্ন করবেন না, আমি তো নিশ্চিতভাবে বলতে পারবো যে আমার আকীদা পাক রয়েছে। কেন? আমরা এই আকীদা আহলে বাইত আতহারের কাছ থেকে পেয়েছি। আমরা নিশ্চিত যে আমরা মুয়াদ্দাতে আহলে বাইত করছি। কেন? কোরআন আমাদেরকে আহলে বাইতের মুয়াদ্দাতের কথা বলেছে। আমরা তাকে ওয়ালি মেনে নিয়েছি যাকে কোরআন ওয়ালি বলতেছে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ হচ্ছে ওয়ালি, রাসূল হচ্ছে ওয়ালি। সেই ব্যক্তি যে রুকু অবস্থায় যাকাত দেয়, তো আমাদের দিন মিশ্রিত দিন না, আমাদের দিন সেই দিন যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আমাদের দিন সেই দিন যেটা কোরআন থেকে আমরা পেয়েছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি চেক করতে হয় ল্যাবরেটরিতে নিয়ে, তাহলে চেক করেন। কোথায় চেক করতে হবে? কোরআনে গিয়ে চেক করতে হবে। যে আহলে বাইতকে আমরা মূল্যায়ন করি কোরআনে পাওয়া যাচ্ছে, যে আহলে বাইতকে আমরা মুয়াদ্দাত করি কোরআনে পাওয়া যাচ্ছে, যাদেরকে আমরা মাওলা মেনে নিয়েছি কোরআন আমাদেরকে মাওলা মানতে বলেছে। আপনি নিজে আকীদা চেক করে দেখেন, যাকে আপনি মূল্যায়ন করতেছেন কোরআন মূল্যায়ন করতে বলেছে কিনা, কোরআন আপনার আকীদায় মাবিয়া ইয়াজিদ রেখে দিয়েছে কিনা। যদি রেখে দেয়নি, আপনি মাবিয়া ইয়াজিদকে প্রবেশ ঘটিয়েছেন, তাহলে মাফ করবেন। যেইভাবে শয়তানের ইবাদত প্রত্যাখ্যান করে দেওয়া হলো, যেইভাবে কওমে মূসা ও কওমে ঈসার ইবাদতকে আল্লাহ গ্রহণ করেননি, যেভাবে বনী ইসরাইলের ইবাদতকে আল্লাহ গ্রহণ করেননি, আপনি চেয়েছেন যে মাবিয়া নেতৃত্ব দিয়েছে, দুনিয়াবী নেতৃত্ব, জালিম হয়ে নেতৃত্ব দিয়েছে, আপনি বলবেন না, সে খলিফা ছিল, সে আমিরুল মুমিনিন ছিল, সে সাহাবী রাসূল ছিল। এটা আপনার নাফসের চাহিদা, এটা শরীয়ত চাইনি। আপনি যখন চেয়েছেন, তো এই একটি আকীদার কারণে আপনার সমস্ত আমল বাতিল হতে পারে। আমি সতর্ক করে দিচ্ছি, আমল যদি করতে হয় তো আকীদা খালিস হতে হবে। খালিস আকীদার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা হতে হবে, পিওর হতে হবে। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না। হক জানা সত্ত্বে হক কিতমান করা যাবে না, গোপন করা যাবে না। আহলে বাইত হচ্ছে না কিদা। আপনি যখনই একটি গ্যাপ তৈরি করবেন, কেউ না কেউ প্রবেশ করবে, গ্যাপ তৈরি করবেন, প্রবেশ করবে, এবং সে প্রবেশ যতই নিকেল দিয়ে পলিশ করে শামিল করা হোক। আপনি সোনার একটি চেইন তৈরি করলেন, ঠিক আছে, কিন্তু ওই চেইনটাকে বড় করতে চান, ঠিক আছে, আরও কয়েকটা জোড়া দিতে চান। এবার আপনার কাছে আর সোনা নেই, ঠিক আছে, আপনি অন্য কিছু দিয়ে তৈরি করলেন, কিছুটা সোনার পানি ওর উপরে উঠিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি কি করলেন, সংযুক্ত করে দিলেন। কিন্তু কিছুদিন ইউজ করার পর যেটা সংযুক্ত করেছেন সেটা কালো হয়ে যাবে। কেন? ওর তো সোনা না, আসল না, আসল আসল থেকে যাবে, নকল নকল থেকে যাবে। তাহলে অবস্থা কি দাঁড়াবে? অবস্থা এটা দাঁড়াবে যে এই সোনার শিকল কেউ যদি হাতে নিয়ে নেয় আর যদি জিজ্ঞাসা করে যে আল্লাহর কসম খেয়ে বলো এটা পিওর কি না, তো বলতে হবে না পিওর না, এর মধ্যে কিছু মিশ্রিত রয়েছে। তো মাফ করবেন, যদি এইভাবে আপনি সংযুক্ত করে থাকেন তাহলে কিছুদিন পর ওই সৌন্দর্যটা নষ্ট হবে, কিছুদিন পর সেটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে, কিছুদিন পর তার আসল চেহারা কিন্তু
হয়তো দেখা যাবে আজ ইসলামের আসল রূপ কোথায় রয়েছে আর যেখানে মিশ্রিত অবস্থান অবস্থান করা হয়েছে তার চেহারা কোথায় রয়েছে দুনিয়া দেখতে পাচ্ছে সালাওয়াত করেন মুহাম্মদ বা আলে মুহাম্মদ এই জন্য আজকে মাকতাবে আহলে বাইত সারা পৃথিবীতে সোনার মতন উজ্জ্বল পিওর দিন হিসাবে অবস্থান করছে যেখানে তাওহীদ রয়েছে সেই তাওহীদ যেটা কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে আদলে ইলাহি রয়েছে কোন আদলে ইলাহি যার কথা কোরআন বলছে নবুয়ত রয়েছে কোন নবুয়ত খালিস নবুয়ত যেখানে আকীদা রয়েছে কোরআনের আকীদা মা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল ইউহা তারপরে আকীদায়ে ইমামাত যেটা কোরআনে রয়েছে তারপরে মাদ যেটা কোরআনে রয়েছে যদি এই সালিম আকীদা থাকে তো সালিম আকীদার রেজাল্টও কিন্তু সঠিক বের হবে ঠিক আছে আকীদা যদি সঠিক হয় আমলও সঠিক হবে শয়তানের আকীদা সঠিক ছিল না এই জন্য তার সেজদা আল্লাহ কবুল করেননি ঠিক আছে বানী ইসরাইলের আকীদা সঠিক ছিল না যে কারণে আল্লাহ তাদের আমলকে কবুল করেননি মাসিহিয়াতের আকীদা সঠিক ছিল না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আকীদাকে গ্রহণ করেননি তার আমলকে গ্রহণ করেননি মুসলমানদের সতর্ক হতে হবে যদি আকীদা সঠিক না থাকে কোনো আমল কবুল করা হবে না সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুসলমানরা মনে করবে জান্নাতে চলে যাব জান্নাতে চলে যাব তাদের জন্যই তো বলা হচ্ছে ওয়াকিফুহুম যাচ্ছে জান্নাতের দিকে ওয়াকিফুহুম থামতে বলো ইন্নাহুম মাসউলুন তার কাছে প্রশ্ন রয়েছে কি প্রশ্ন তাওহীদের বিশ্বাসী ছিলাম না শুধু তাওহীদের বিশ্বাসী হলে হবে না আদলে ইলাহি তোমার কাছে রয়েছে কিনা তোমার কাছে ইমামত রয়েছে কিনা ইমামত কোথায়কার ইমামত ইমামত আমরা হাদিসে পাইনি ইমামত কেউ ইমাম বানিয়ে দেয়নি কোন জনসভায় আলী ইবনে আবি তালিবকে ইমাম বানানো হয়নি কোন মানুষের ইজমায় ইমামে হাসানকে ইমাম বানানো হয়নি ইমামত কোরআন দিয়েছে যখন জিবরিল ইমাম হলেন ইন্নি জাইলুক আলিন্নাসে ইমামা তখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ওয়ামিন জুরিয়াতি আমার জুরিয়াতের মধ্যে ইমামত দাও কি বললেন আল্লাহ রাব্বুল আলমিন লা ইয়ানালু আহাদে জালিমিন কোন জালিমকে এই দায়িত্ব দেওয়া হবে না তাহলে নাসলে ইব্রাহিমে এবং জালিমও না এমন ইমাম কোন ফেরকায় খুঁজে পাওয়া যাচ্ছে না যদি পাওয়া যাচ্ছে তো মাকতাবে আহলে বাইতে পাওয়া যাচ্ছে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে বলতে শুনেছি আরে কে কি বলছে বলতে দাও নামাজ পড়তে থাকো আল্লাহ আল্লাহ করতে থাকো ঠিক আছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে কিন্তু একটু সতর্কতা নেই যে আকীদা যদি সঠিক না থাকে নামাজে কোনো কাজ হবে না যদি হতো তাহলে ইহুদিকে নিয়ে আসেন বলে তোমার তো বন্ধু চা একসাথে খাচ্ছি হোটেলে বসে নাস্তা একসাথে খাচ্ছি তুমি ইহুদি রয়েছো চলো এক কাজ করো আমি তোমাকে নামাজ শিখিয়ে দিচ্ছি আসো আমার এখানে আসে নামাজ পড়ো
আর বাহ 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 করে বলে নাকি ইহুদিকে নামাজি বানিয়েছি, এক ইহুদি আমার সাথে কিয়াম করেছে, আমার সাথে রুকু করেছে, আমার সাথে সেজদা করেছে, কিন্তু যান নিজের মুফতির কাছে জিজ্ঞাসা করেন তার নামাজ কবুল হয়েছে, বলবে না নামাজ কবুল হয়নি। কেন? এই জন্য কবুল হয়নি যে তার আকীদা সঠিক ছিল না। যতক্ষণ পর্যন্ত আকীদা সঠিক হবে না ততক্ষণ পর্যন্ত আমল সঠিক হবে না। তো আগে আকীদা সঠিক করেন তারপরে আমল। এই জন্য আমি বলবো যে ফতোয়া দেওয়ার আগে, ঠিক আছে, অন্য মাজহাবকে কোনো কিছু বলার আগে নিজের আকিদা চেক করেন, অন্যদের আকিদা চেক করেন, যেখানে সঠিক আকিদা পাবেন বুঝতে পারবেন এই আকিদাই হচ্ছে সেই আকিদা যেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। যদি এখনো বুঝতে পারেননি তাহলে বুঝে নেন, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল। যদি ইয়াজিদকে স্বীকৃতি দিতেন, মদিনায় আরামে থাকতেন, রওজায়ে রাসূলের যেভাবে খিদমত করে যাচ্ছিলেন করতেন, নানার মাজারের পাশে থাকতেন, মায়ের কবর জিয়ারত করতেন, ভাইয়ের কবরে উপস্থিত হতেন, মদিনার মসজিদে ইমামতি করতেন, অনেক সাহাবা অনেক পিছনে নামাজ পড়ত, বলতেন সব কিছু তো রয়েছে, হুসাইন নামাজ পড়ে যাচ্ছেন, হুসাইন রোজা রেখে যাচ্ছেন, হুসাইন কবরে রাসূলের জিয়ারত করে যাচ্ছেন, হুসাইন জান্নাতুল বাকির জিয়ারত করে যাচ্ছেন, হুসাইন মা ফাতেমার কবরে জিয়ারত করে যাচ্ছেন, হুসাইন সব কিছু করে যাচ্ছেন, হুসাইন একজন কায়নাতের ইমাম, একজন জালিমকে স্বীকৃতি দিয়েছেন, তা তো কী হবে, এত আমল তো রয়েছে। কিন্তু হুসাইন ভালো করে বুঝতে পেরেছিলেন যে না, জালিমকে স্বীকৃতি দিলে আমল বলতে কোনো কিছু থাকবে না, তাহলে জালিমকে স্বীকৃতি দেওয়া যাবে না, জালিমকে বের করে দিতে হবে আকীদা থেকে। এর জন্য যদি জীবন দিতে হয় তো জীবন দিতে হবে, এর জন্য যদি ত্যাগ স্বীকার করতে হয় তো ত্যাগ স্বীকার করতে হবে, এর জন্য প্রিয়তমকে যদি কুরবান করতে হয় তো কুরবান করব, এর জন্য যদি সাবিহে পয়গম্বরকে আল্লাহর পথে কুরবান করতে হয় তো কুরবান করব। কেন? কোন দিক দিয়ে বাতিল আকীদা প্রবেশ করতে না পারে, এটা হচ্ছে বাতিল আকীদা, জালিমকে স্বীকৃতি দেওয়া, জালিমকে খলিফা মেনে নেওয়া। এই জন্য তিনি বলছিলেন যে মিসলি লা ইউবায়ু মিসলুহু, আমার মতন কেউ ইয়াজিদের বায়াত করতে পারে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা কেন? ইয়াজিদের বায়াত করলে পুরো আমল নষ্ট হয়ে যাবে, পুরো আকিদা নষ্ট হয়ে যাবে। তো হুসাইন স্পষ্ট করে দিলেন, এখন কেউ যদি আকিদা ইয়াজিদকে নিজের আকিদায় রাখতে চায় তো তার অবস্থা কি হবে সে ভালো করে জানুক। হুসাইন তো স্পষ্ট করে দিলেন, জীবন দেওয়া সহজ, বাতিলকে গ্রহণ করা কঠিন। হাই হাত মিন্নাজিল্লাহ, হাই হাত মিন্নাজিল্লাহ। চলো কাসিম, চলো আমার সাথে, চলো আলী আকবর, চলো আমার সাথে, চলো আলী আসগর, চলো তোমাকে নিয়ে যাচ্ছি কারবালায়, অনু মোহাম্মদ চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি কারবালায়। সব কিছু ত্যাগ করে হুসাইন নিজের আকিদায় স্পষ্ট করবে যে আমি মিশ্রিত দিন চাই না, আমি নানার পিওর দিন চাই, আমি সেই দিন চাই যে দিনের মধ্যে আহলে বাইতকে মূল্যায়ন করা হয়েছে। জায়নাব তোমাকেও যেতে হবে, কেন? হেজাবেও দিতে হবে এই দিনের জন্য। কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম যেতে হবে, জায়নাব তুমিও চলো, উম্মে কুলসুম তুমিও চলো। আল্লাহ আকবার, জায়নাবের জন্য অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। কি করে ভাইয়ের সাথে যাবেন? ভাইয়া আলী আকবরকে দেওয়া এটা কঠিন না, হেজাব দেওয়া যত কঠিন। ভাইয়া কাসিমকে কারবালায় উৎসর্গ করা এত কঠিন না, যত কঠিন বাজারে কুফায় বিবিদের প্রবেশ করা। এ ভাইয়া অন মোহাম্মদকে কুরবান করা জায়নাবের জন্য কঠিন না, কিন্তু দরবারে ইয়াজিদে বেপর্দা অবস্থায় যাওয়া এটা কঠিন। আচ্ছা ভাইয়া বলো, জায়নাব যখনই পরীক্ষা দেবে, অর্থাৎ তার চাদরের পরীক্ষা, তার উম্মে কুলসুমের চাদরের পরীক্ষা, তার বাজারে কুফায় উপস্থিত হওয়ার পরীক্ষা, এ ভাইয়া
তুমি কি আমার সাথে থাকবা বলে না জয়নাব আমি থাকব না বলে তাহলে আমাদের এই কুরবানির নেতৃত্ব দেবে কে এতক্ষণ একবার সাইয়্যাদের সাজ্জাদের হাত ধরলেন আমি থাকব না আমার পরে এই পরীক্ষা সাজ্জাদ দেবে এই জন্য সাজ্জাদ যখন মদিনায় ফিরে আসলেন এত জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কঠিন কোথায় আপনাকে পরীক্ষা দিতে হয়েছে এতক্ষণ ইমাম জাইনুল আবেদিন বললেন আশাম 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 আবিদ সাইয়ু ওয়তন মে কিসি নে কিয়া কালাম গুজরে কাহাঁ জিয়াদা কলক তুম পে ইয়া ইমাম আরে শরম আকে আরে শরম আকে তিন বার কাহাঁ শাম 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 আরে সর নঙ্গে মেরা কোন বাথা আর সব দেখাসাম বেবো কা নাম লেকে আদু শাদ হতে থে বাবা কা সর ভি রোতা থা আর হাম ভি রোতে থে আজরকম আলাল্লাহ আজরকম আলাল্লাহ কাফেলা যখন মদিনায় পৌঁছে গেল বাশির ইবনে জাজলাম ঘোষণা দিচ্ছেন আলা কতলাল হোসাইন বে কারবালা আলা যবহাল হোসাইন বে কারবালা আজাদার উম্মুল মুমিনিন উম্মে সালমা মদিনায় ছিলেন যখন শুনলেন আলা কতলাল হোসাইন বে কারবালা আলা যবহাল হোসাইন বে কারবালা একবার মাথায় চাদর দিয়ে বের হয়ে পড়লেন বাশিরের কাছে আসলেন বাশির আমাকে তো রাসূল আশুরার দিন বলেছেন হুসাইন শহীদ হয়ে গেল কিন্তু এখন মদিনায় কেন বলা হচ্ছে বলে বিবি কাফেলা ফিরে আসছে বলে কাফেলা ফিরে আসছে কারা রয়েছে কাফেলায় বললেন শাহজাদী জায়নাব রয়েছে উম্মে কুলসুম রয়েছেন বলে কোথায় রয়েছে বলে তারা মদিনার বাহিরে মদিনার বাহিরে কেন উম্মে সালমা মদিনায় রয়েছে জয়নাব মদিনায় আসেনি তো বাশির ইবনে জাজলাম তখন উম্মে সালমাকে বলছেন আমি নিজে কানে শুনেছি আপনার জয়নাব বলছিলেন মদিনাতে যেতে না লা তাকবালি না এ আমার নানার মদিনা আমাদের গ্রহণ করিও না আজাদারো উম্মে সালমা জিজ্ঞাসা করলেন কাফেলা কোথায় অবস্থা